সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথা। আপনাদের সাথে আছি বরাবরের মতোই, আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা জয়রাজ। কী কী কাজ নিয়ে ব্যস্ততা এবং কী পরিকল্পনা হচ্ছে সামনে, সেই সব কিছু নিয়েই আজকের আলাপচারিতা। চলে যাই তার কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাদেরকেও ধন্যবাদ এরকম একটা আয়োজন আমাকে ডাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এমন একটা সিচুয়েশনের মধ্যে থেকেও আসলে আমরা যে স্বাভাবিক জীবনেই ফিরে যাচ্ছি, এখনও বসে কথা বলছি, গত বছরে হয়তো এই জিনিসটাও আমাদের চিন্তার বাহিরে ছিল আসলে একদমই। গত বছরটা কেমন কেটেছে? এত ব্যস্ততার মধ্য দিয়ে সবসময় আপনাদের কাটে যেটা অভিনেতাদের জীবন, যেটা গত বছরটা কেমন ছিল? আসলে শুরু করতে হয় যে যখন চায়নায় জিনিসটা ধরা পড়লো আর কি, তখন চায়নায় আমার বোনের এক ভাই থাকে, তখন জিজ্ঞেস করলাম যে এরকম একটা করোনা নামক একটি অসুখ আমাদের ওখানে ধরা পড়েছে, কী অবস্থা? তখন লকডাউন শব্দটা প্রথম শুনলাম এবং লকডাউন আমি জিজ্ঞেস করলাম লকডাউনটা কি, তারপর বললো যে বাসার মধ্যে থাকা, সবাই বন্দি, সবাই বন্দি থাকে। তো আমি বললাম ওরা কয় মাস যাবৎ থাকছে, বললো প্রায় 3 মাস ওদেরকে বন্ধ করে রাখা হয়েছে আর কি, ওরা থাকছে। আমি বললাম হাউ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? ফাইনালি কিছুদিন পরে আমাদের জীবনে শুরু হলো। তখন যদিও আমার জীবনে একটা অবর্ণনীয় ঘটনা, যেটা বলতে গেলে আমার বাবা 31শে ডিসেম্বর উনি পৃথিবী ছেড়ে চলে যান, তখন ওই বছর 19 সালটা আমি তাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তারপরে যখন মার্চে আমাদের এখানে শুরু হলো এবং লকডাউনটা যে শুরু হলো, আমাদেরও যে ঘরে থাকতে হবে এইটা তখন প্রথম জানতে পারলাম এবং থাকলাম। সেটা একটা অবর্ণনীয়, এখনো সবসময় একটা শঙ্কার মধ্যে থাকি নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, আশেপাশের বন্ধুদের নিয়ে। এবং হয়তো আপনি জানেন যে আমাদের এই অঙ্গনের প্রচুর মানুষ করোনায়, গত বছরটায় আমরা এতজনকে হারিয়েছি, গত বছরটায় আমরা গত বছর অনেককেই হারিয়েছি। খুব একটা খারাপ সময়ে গেলেও আসলে আমরা তো নতুন প্রত্যাশায় বাঁচি, বাঁচতে শিখি। নতুন বছরটা শুরু হয়েছে কিন্তু এই নতুন প্রত্যাশা দিয়ে। তো সেক্ষেত্রে আসলে এই বছরটা নিয়ে কী ভাবনা পরিকল্পনা? এই বছরটা প্রথমেই ভাবনা হচ্ছে যে করোনা নামক জিনিসটি, অসুখটি আমাদের পৃথিবী থেকে সরে যাক, কিংবা এক ধরনের নিয়ন্ত্রণে চলে আসুক। যদিও আমরা জানছি যে টিকা আসছে, আশার আলো আর কি। আসলে পৃথিবীতে বেঁচে থাকা তো, আশা ছাড়া তো বেঁচে থাকা যায় না, প্রতিদিনই আশার মাধ্যমেই আমরা বেঁচে থাকি আর কি। সেই ব্যস্ততার কথা যদি জানতে চাই যে এখন কি কি কাজ শুরু হয়ে গেছে অলরেডি, যেগুলোর প্ল্যানিং হচ্ছিল গত বছর, যেগুলো শুটিং এখন শুরু হচ্ছে? হ্যাঁ, গত বছর তো আমরা মোটামুটি রোজার ঈদের আগ পর্যন্ত সবাই কাজকর্ম বন্ধ ছিল, পরবর্তীতে তো একটা জোয়ার চলে এলো, জোয়ারের মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছে। তো এবছরও বেশ কিছু ফিল্ম, শর্ট ফিল্ম, তারপরে নাটক, আমাদের তো রেগুলার কাজ, সিরিয়াল কিংবা সিঙ্গেল নাটক, দুটো পরবে, ঈদ পরবে আমাদের সিঙ্গেল হয় কিছু কিছু সময়। আগে যেমন সারা বছর সিঙ্গেল হতো, সেটা একটু কম, আর এখন নতুন প্ল্যাটফর্ম অনেকগুলো যোগ হয়েছে, যেমন ইউটিউবের প্ল্যাটফর্ম একটা যোগ হয়েছে, তারপরে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এগুলো আমাদের আর একটা দিগন্ত উন্মোচন করেছে। আর করোনার মধ্যে যেটা ছিল যে ভার্চুয়াল বাসায় বসে ইন্টারভিউ, সব ধরনের সেটার মধ্যে দিয়েও যেতে হয়েছে, সব রকমের অভিজ্ঞতা আসলে হয়ে গেছে আমাদের গত বছরে। তো আমাদের তো কাজ করতেই হবে, দর্শককে তো আমাদের কাজ দিতেই হবে, তাই না? চলছে আর কি, এবছরও বেশ কিছু প্ল্যানিং চলছে। আচ্ছা, সেক্ষেত্রে নাটকের কথা যদি জানতে চাই, কোন নাটকের কাজ হচ্ছে, শুটিং হচ্ছে এখন? এখন আমি বউ শাশুড়ি নামে একটি নাটক করছি, তারপরে কিছুদিন আগে মধুমতি নামে একটা নাটক সিরিয়াল করলাম, ওটা অন ইয়ার হবে। তারপরে আরো কিছু সিরিয়ালে কাজ করছি আর কি। কতগুলো পর্বে শুটিং হয়েছে? মধুমতি প্রায় 26 পর্বে শুটিং হয়েছে, আর বউ শাশুড়ি রেগুলার প্রোডাকশন। তারপরে এই কিছুদিন যাবৎ আরো কিছু সিরিয়ালের কাজ করছি। আর আমাদের সিরিয়াল এখন হয় কি, অনেক সময় দেখা যায় যে আমি একটা নাম জানি, পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যায় নাম। আর সেক্ষেত্রে যদি ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই, ক্যারেক্টারগুলো কেমন? ক্যারেক্টারগুলো তো আমাদের সিরিয়ালের ক্যারেক্টার, আমাদের গল্প দর্শক যেটা পছন্দ করে সেই ধরনের সিরিয়ালই হয়। যেমন
সম্প্রতি আমি সৈয়দ শামসুল হকের নিয়ামতকে কিছু বলা যাবে না এই একটি গল্প করলাম এবং সেটা মানে খুবই ভালো একটা নিয়ামত নামে একটা চরিত্র যেটা আসলে মানে কিছু মানুষের স্মৃতিতে আছে কিন্তু চরিত্রটি আসলে অনেক আগেই ভ্যানিশ হয়ে গেছে কিন্তু মানুষের স্মৃতিতে ওই চরিত্রটি আসে আচ্ছা এটা কি সৈয়দ শামসুল হকের প্রকাশিত কোনো গল্প সৈয়দ শামসুল হকের গল্প থেকে নাট্যরূপ করেছেন ইয়ে আমাদের পান্তশাড়িয়ার আচ্ছা এটা 22 তারিখে অনিয়ার হবে আচ্ছা তো অভিজ্ঞতা কেমন ছিল এবং চরিত্রের যে ধারণটা সেটা কি করে সম্ভব হয়েছে কেমন ছিল চরিত্রটা চরিত্রটা তো আসলে মানে একটা নশ্বর চরিত্র যেহেতু সেহেতু এটা তো এক ধরনের মানে ও ধরেন আছি আবার নাই সেখানকার মাঝামাঝি জায়গা থেকে চরিত্রটা ধরতে হয়েছে আসলে এবং এটা দর্শক বলবে কেমন হয়েছে জি নাটকের গল্প যখন শুনছিলাম চরিত্রের কথাগুলো শুনছি আপনি কি করে একটা চরিত্রকে ধারণ করেন আপনার ওয়েটা কেমন থাকে আমি যেটা করি আমি সেটা করি হচ্ছে প্রথমে আমি স্ক্রিপ্টটা পড়ার চেষ্টা করি পড়ি এবং যে ডিরেকশন করে তার সাথে ডিরেক্টরের সাথে আমি কথা বলি কথা বলার পরে নিজের মধ্যে ওই চরিত্রটি আমি ধারণ করার চেষ্টা করি যেমন আমি আমার গুরু মামুনুর রশিদ ওনার কাছ থেকেই আমার আসলে মূল নাটকের হাতে করি যদিও আমি চিটং থেকে নাটক শুরু করেছিলাম আহমেদ ইকবাল হায়দার উনি আমাকে পথটা চালানো শিখিয়েছে তারপরে আমি যা আজকে আমি যতটুকু এখানে দেখছেন আমাকে কিংবা আমি যে কাজগুলো করছি সেটা আমার গুরু মামুনুর রশিদের জন্য তো উনি সবসময় একটা কথা বলেন উনি বলেন যেটা সেটা হচ্ছে যে চরিত্রটাকে তুমি আগে মুখস্থ করো মানে তোমার চরিত্রটা তুমি ভেতরে ধারণ করো ধারণ করলেই তোমার স্ক্রিপ্ট পড়ে তুমি যদি ধারণ করতে পারো তাহলে সংলাপগুলো অটো চলে আসবে তো আমি মোটামুটি এই পদ্ধতিটাই চরিত্র নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করি আপনি থিয়েটারের মানুষ তো আপনার ক্ষেত্রে আসলে ব্যাপারটা খুবই ইজি হয়ে যায় মনে হয় সেইটা হয় কি হয় না সে বিষয়ে শুনবো তবে একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি ফিরে আসি প্রিয় দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা জয়রাজ চলে যাচ্ছে আবারও তার কাছেই ভাইয়া যে বিষয়টাই ছিলাম যে একটা চরিত্রকে ধারণ করার যে ক্যাপাসিটি বা যে ওয়েটা সেটা কি একজন থিয়েটার থেকে আসা মানুষের একরকম থাকবে বা তার জন্য কি ইজি থাকবে হ্যাঁ অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি কারণ প্রতিটা জিনিসেরও তো একটা শিক্ষা দরকার আমি তো যখন নাটকে শুরু করেছি তখন তো আমি এইসব বিষয় জানতাম না এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি এই মুহূর্তে যে অভিনয়টা করছি আগামীকাল সেই অভিনয়টা চেঞ্জ হয়ে যেতে পারে মানে একজন অ্যাক্টর মানে যারাই এই সাংস্কৃতিক চর্চায় এবং যারা শিল্প সাহিত্য চর্চায় থাকে তাদের ফর্মগুলো দিনে দিনে চেঞ্জ হয় এবং সেটার সাথে যে মার্চ করতে পারে সেই আসলে কিন্তু বেসিক তো কিছু আছেই তো থিয়েটারে আমি থিয়েটার করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের কিছু টেকনিক যেটা আমি যেমন পড়াশোনার ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে বলেন কিছু টেকনিক শিখিয়ে দেওয়া হয় বা কিছু টেকনিকের চর্চা করা হয় তো সেই ক্ষেত্রে থেকে অবভিয়াসলি থিয়েটার করলে এটা অনেক সহজ যদি আমাদের আমরা তো দুর্ভাগা দেশে মানুষ কারণ শিল্পের ক্ষেত্রে আমাদের ধরেন ইন্ডিয়াতেই ভারতেই ধরেন এনএসডির মতো একটা ইনস্টিটিউট আছে আমাদের যদিও ইউনিভার্সিটিগুলোতে শুরু হয়েছে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের কোনো ইনস্টিটিউশন নেই যেটা হলে যে আমাদের যে কেউ ইচ্ছে করলে হয়তো একটা ছেলে চিন্তা করলো যে আমি অ্যাক্টিংয়ে পড়াশোনা করব কিংবা এটা আমি অ্যাক্টিং নিয়ে ভাববো কিংবা এটা অন্য কিছু কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের দেশে এখনো কিন্তু তৈরি হয়নি তো সেক্ষেত্রে আমরা দুর্ভাগা এর জন্য থিয়েটারটা আসলে একটা ইনস্টিটিউশনের মতো কাজ করে যেমন দেখা যায় যে থিয়েটারের একটি নাটক আমরা 100টা শো করি এবং 100টা শোই 100 রকম হয়তো যে ডিরেকশনে থাকেন তিনি হয়তো চিন্তা করেন না এই শোটা করেছো এভাবে আচ্ছা আমরা যদি এই ক্যারেক্টারটাকে আরেকটু এভাবে ভাবতে পারি তো এই যে ভাবনা এবং যে ধরেন যে একটা আদান প্রদান হয় তখন একটি অ্যাক্টর যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারে তাহলে সে ওই টেকনিকগুলো এবং নফসগুলো জানতে পারে তারপরে তো মানুষের সক্রিয়তা এক ধরনের আছে তাই না সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যারা এখন রেগুলার কাজ করছে তারা কিন্তু অনেকেই মানে পরিচিত যে মুখগুলো আমরা দেখি তারা কিন্তু অনেকেই থিয়েটার থেকে আসেনি কিন্তু তারা অনবরত তাদেরকেই আমরা দেখছি যে কাজ করছে রেগুলার কাজ করছে তো সেক্ষেত্রে আসলে একজন জেনে বুঝে শিখে আসা মানুষের কতটুকু মূল্যায়ন হচ্ছে আমাদের এটা আসলে মিডিয়া তো একটা কমার্শিয়াল জায়গা যেমন থিয়েটারে একটি ছেলে যদি 5 বছর যাতায়াত করে
তাহলে দলনেতা যারা থাকেন তারা চিন্তা করেন এই ছেলেটিকে অন্তত একটি চরিত্র দিতে হবে। যেমন ধরেন আমি যখন দলে ঢুকেছি আমি 2 বছর কিন্তু এভাবেই গেছে, আমরা কোনো চরিত্র পাইনি, একটা পাসিং পেয়েছি। যদিও নাটকে আমার একটা মানে ধরেন পাসিং শট বলতে যেটা বুঝলেন, দূরে বসে এক কাপ চা খাচ্ছি, এখান থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনেক বড় বড় অভিনেতাদের শুরু। আমার ব্যক্তিগত জীবনে আমারও শুরুটা সেভাবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস, আমাদের মিডিয়া বলেন যেটা হচ্ছে কমার্শিয়াল স্পেস। এই কমার্শিয়াল স্পেসে হচ্ছে যার এন্ট্রি যেভাবে হয়, যার এখন ধরেন টিআরপি নামক একটি শব্দ আছে, তারপরে ইউটিউব আসছে, ইউটিউব ভিউয়ার্সের একটা শব্দ আছে, যেগুলির সাথে আমরা পরিচিত ছিলাম না, এখন নতুন নতুনভাবে পরিচিত হচ্ছি। যদিও এটার সাথে মানে আমি ব্যক্তিগতভাবে মানাতে পারছি না। তারপরে ধরেন ফেসবুক আছে, ফেসবুকে কাজের প্রতিদিন আপগ্রেড দেওয়া, এই দেওয়া, তো সেক্ষেত্রে থেকে কিন্তু নিজের কাজকে প্রমোট করা। এখন আমার মানে আমি হয়তো একটি চরিত্র নিয়ে ভাবার আগেই ধরেন আমাকে প্রমোট করা নিয়ে ব্যস্ত হতে হচ্ছে, সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটা তো টানপোড়েন চলছেই, তাই না? এখন যাদের এই দিকটা মোটামুটি মানে একটা যোগসাজোজ আছে কিংবা যাদের এই দিকটা যারা একটু অ্যাডভান্স, তারাই হয়তো বা কাজগুলো করছে এবং তারা নিশ্চয়ই কিছু একটা করছে। দর্শক তো, তাহলে আমি যদি কিছু না জানি দর্শক তো আমাকে রিসিভ করবে না। হ্যাঁ, সেই কাজগুলো হয়তো দর্শকের ভালো লাগছে, দর্শকেরও তো রুচি পরিবর্তন হয়। হ্যাঁ, সবকিছুই তো রুচির পরিবর্তন। আসলে এই সময়টাতে প্রচার এবং প্রসার এই দুটো ব্যাপার কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমাদের সময় মানে আমার সময় যদি বলি, আমাদের সময় আসলে আমরা শিক্ষাটাকেই বেশি নিতাম যে আমি কতখানি পারফেকশনে যেতে পারছি। এখন পারফেকশন থেকে প্রচার এবং প্রচারণাই, আমি পারফেকশনে থাকলে আমার প্রচার এবং প্রচারণা না থাকলে আমি ব্যাক টু প্যাভিলিয়ন মানে ব্যাকের সারিতেই থাকছি আসলে। তাহলে একটা কাজের জন্য যদি একজনের কাছে অপশন থাকে যে আমি একজনকে নিব সে কাজটি জানে, অথবা আমি একজনকে নিব সে কাজটি জানে না, তার মধ্যে কি ভাবনাটা কাজ করে? সে তাহলে কেন পিক করছে যে কাজটি জানে না বা শিখে পড়ে আসেনি, ওইটা অন্য ব্যাপার। যেমন যে ভাবনাটা আসলে কেমন, সেটা সেটা ধরেন যে আপনি মানে যে কেউ যদি অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারে, সে দর্শকের গ্রহণযোগ্যতা দিয়ে কথা, কমার্শিয়াল জায়গাটা একদম দর্শক গ্রহণযোগ্যতা, প্রফেশনাল একটা। অনেক ভালো ভালো অ্যাক্টর আছে যারা, যেমন আমি যদি বলি যেমন কলকাতার উৎপল দত্ত, সৌম্য মিত্র, লেজেন্ডারি অভিনেতা অভিনেতা। তো দেখা গেছে যে উৎপল দত্ত হয়তো ফিল্মে সব জায়গায় সক্রিয়তা দিয়ে অভিনয় করেছে, দর্শক রিসিভ করেছে, সৌম্যমিত্র করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি হয়তো ওই জায়গাটা, ওই প্ল্যাটফর্মটা মানে টেলিভিশন কিংবা সিনেমা এই জায়গাটা উনি করতে পারেন, মঞ্চে তিনি দুর্দান্ত ছিলেন। সো এটা আসলে দর্শকের রিসিভ করার উপর বিষয়টা। হ্যাঁ, আর এখন যেহেতু অনেকগুলো আপনার ধরেন যে ইউটিউব চলে আসছে, ইউটিউবে আমরা অনেক 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 ইউটিউবে ধরেন অনেক বাজে কন্টেন্ট দেখা যায়, লাখ লাখ এবং অনেক দেখা যায় যে খুবই একটা মানে রিচ কন্টেন্ট হয়তো কেউ বানিয়েছে, সেটা হয়তো 10 জন দেখেছে, হ্যাঁ জানছে না, সেই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আগে যেমন আমাদের ছোটবেলায় আমরা কি করতাম, টেলিভিশন একটা মাত্র চ্যানেল ছিল, বিটিভি। সো আমরা বিটিভিতে একটি নাটক দেখার জন্য বসে থাকতাম, সবাই অপেক্ষা করতাম। তারপরে আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেলগুলো চালু হলো, তারপরে ধরেন আপনার বাইরের চ্যানেলগুলো আসলো। এখন তো ধরেন অ্যামাজন বলেন, তারপরে নেটফ্লিক্স বলেন, কত ধরনের মানে অ্যাপস চলে এসেছে আমাদের এখানে। সো আমরা কিন্তু সবগুলোর সাথে এখন ফাইট করছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিনান্স। জি, আমরা একটা ফিনান্সের জায়গা থেকে অনেক পিছিয়ে, মানে আমাদের নাটকের বাজেট বলেন কিংবা ওয়েব ফিল্মের বাজেট বলেন, যেটাই বলেন, কিন্তু আমাদের দেশে কিন্তু ক্রিয়েটর আছে, অভিনেতা অভিনেত্রী আছে, ডিরেক্টর আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, সবই আছে, সবই আছে। এবং আমরা যে লো প্রোফাইলে কাজ করি, এটা আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পৃথিবীর যে কোনো অ্যাক্টর কে আমরা টেক্কা দিতে পারি যদি আমাদের সেই ধরনের অপরচুনিটি পাওয়া যায়, এবং আমাদের সেটা কিন্তু আছে। জি, আমাদের বাংলাদেশের মানে এই সেক্টরে সেই ধরনের লোকরাও আছে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের খুবই ন্যূনতম বাজেট, ন্যূনতম সময়, যেমন 1 ঘন্টার নাটক এখন একদিনে করা হয়, যেটা আগে 4-5 দিনে করতাম, ফিল্ম করা হয় 10-15 দিনে। সেখান থেকে আমরা যে ধরনের মানে জায়গা আমরা রিচ করেছি, সো থিয়েটারের ক্ষেত্রে তো অনেক আগে, আমি যখন NSD-তে শো করতে গেলাম, আমাদের দলের শো, আমরা তো থিয়েটার থেকে একটি টাকা পাই না, একটি পয়সাও আমরা পাই না, সবাই আমরা স্বেচ্ছায় শ্রম দিই, ভালোবেসে শ্রম দিই। তো ওখানে নাটক করতে গিয়ে কিন্তু আমাদের নাটক একটা কম্পিটিশনের জায়গা ছিল, কতটা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথায়। সাথে আছেন অতিথি, কথা বলছিলাম তার সাথে, অভিনেতা জয়রাজ। চলে যাচ্ছি আবারও তার কাছেই। ভাইয়া, যেই প্রসঙ্গে ছিলাম, যে বাহিরের দেশের যে কাজের অভিজ্ঞতা হয়েছে, সেক্ষেত্রে আমাদের দেশে তো এতদিন ধরে কাজ হচ্ছে, বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেটা নিয়ে শুনছিলাম, কেমন সেগুলো যদি একটু বলতেন। না, ওই যে বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে মানে নেটফ্লিক্সের সাথে আমাদের কাজের তো তুলনা করলে হবে না। ওদের যে বাজেট থাকে, ওদের যে মানে অ্যাক্সেস থাকে, সেখান থেকে তো আমাদের আসলে কাজটা, আমরা তো ওই বাজেট পাচ্ছি না, আমরা ওই ধরনের মানে অপরচুনিটি পাচ্ছি না। সো আমি বলতে চাই, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মানে ভালো কাজ করার লোক আছে, কিন্তু আমাদের রসদটা নেই। দ্যাটস ওয়াই মানে অনেক যেরকম কাজ আমরা আশা করছি, প্রত্যাশা করছি, সেই কাজটা আসলে কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, সময় অর্থ কোনোটাতেই পাচ্ছি না। এক ঘন্টার নাটক একদিনে আপনি কি বানাবেন? জি, তাই না? সময়টা হতে আবার কোনোদিন হয়তো শুনবো যে হাফ বেলা এক ঘন্টার নাটক হচ্ছে, অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব যেটা আমরা ভাবতাম এখন সেটা সম্ভব সম্ভব হচ্ছে। ভাইয়া, চলচ্চিত্রের ক্ষেত্রে যদি জানতে চাই, চলচ্চিত্রের সাথে আপনার যাত্রা কবে থেকে? চলচ্চিত্রের ক্ষেত্রে আমার যাত্রা হচ্ছে 94 সাল। আচ্ছা, আমি ওখানেও একটা পাসিং শট দিয়ে শুরু। আচ্ছা, পাসিং শট দিয়ে শুরু, সেটা হচ্ছে যে মোহাম্মদ হান্নান বিক্ষোভ ছবিতে একটি পাসিং শট দিয়ে আমাদের হঠাৎ করে মনে হলো যে আমরা কয়েকজন বন্ধু মিলে ছবি করব। আমরা চলে গেলাম, তুষার খান তখন আমাদের দলেরই বড় ভাই, তুষার খান খুবই প্রমিজিং অ্যাক্টর, তো সে আমাদেরকে নিয়ে গেল আয় কর। তারপরে আমরা গেলাম কয়েকজন, সেই বন্ধুরাও এখন অনেক বিখ্যাত, নাম নাই বললাম। তো আমরা গিয়ে পাসিং শট দিয়ে শুরু করলাম, এটা দিয়ে শুরু। তারপরে আপনার যে প্রডিউসার শাহিন আমার বন্ধু, সে নিয়ে গেল একদিন কবরি সরোয়ার কাছে। আচ্ছা, তো কবরি আপার কাছে যাওয়ার পর সেখানে একটি চরিত্র করলাম আয়না ছবি দিয়ে। এটা হচ্ছে আমার একটা নেগেটিভ রোল এবং বড় রোল দিয়ে আমার শুরু, প্রথম কাজটাই ছিল এরকম নেগেটিভ রোল দিয়ে। তো সেখান থেকে হলো আমাদের আমার শুরু ব্যক্তিগতভাবে ছবিটা। তারপরে তো একের পর এক ছবি করেছি, মানে কমার্শিয়ালও করেছি। এখন কমার্শিয়াল আর নন কমার্শিয়াল বলে কোনো কথা নেই, কিন্তু আমরা একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি। আপনার পছন্দের কাজের কথা যদি জানতে চাই চলচ্চিত্রের, পছন্দের কাজের কথা, কবরিয়াপার যে আয়না ছবিটা করেছিলাম, ওটা রমিজ নামে একটা চরিত্র, সেটা পছন্দের চরিত্র। ফিল্মে আসলে সবগুলোই আমার পছন্দের চরিত্র, ভালো লাগে। নেগেটিভ রোল করতে আমার খুব ভালো লাগে, চলচ্চিত্র আসলে নেগেটিভ রোল বেশি করে, অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে না। চ্যালেঞ্জিং এর থেকে মজা হচ্ছে, নেগেটিভ রোল আপনি যে কোনো জায়গা থেকে ধরতে পারেন। একটা মানে খারাপ চরিত্রের লোকের নফস আসলে কোথায় সেটা বলা যায় না, কিন্তু ভালো চরিত্রের নফস, সে ভালো মতো কথা বলবে, সে ভালো মতো খাবে, সে ভালো মতো হাঁটবে, সমাজসেবা করবে, কিন্তু একটা খারাপ চরিত্রের লোক তো কি করবে সে নিজে। আর এখন চলচ্চিত্রের কি পরিকল্পনা হচ্ছে, কি কি ছবি শুটিং হচ্ছে? সম্প্রতি কবরিয়াপারি আর একটা ছবি, সেই তুমি সেই আমি, উনি প্রায় অনেক বছর পর, মানে আয়না এবং এই ছবিটাই, উনি মাঝখানে আর ছবি করেননি, তো আমি সৌভাগ্যবান তার এই ছবিটা এখনো শেষ করিনি, এটা রানিং। আর দুটো ছবি অপেক্ষমান, সেটা হচ্ছে নুরুল আলম আতিকের লাল মোরগের ছুটি, এটা একটা আমি মানে তখনকার যে রাজাকারের চরিত্র অভিনয় করেছি। আর আরেকটি হচ্ছে সাব্বির, মীর সাব্বিরের রাজজাগা ফুল, সেটা একটা নেগেটিভ চরিত্র অভিনয় করেছি। আর শুটিং এর কতটুকু কমপ্লিট হয়েছে? ও দুটো ছবি কমপ্লিট, ডাবিং ও কমপ্লিট, ওটা রিলিজের অপেক্ষায়। যেহেতু আমাদের এখন সিচুয়েশনটা একটু খারাপ, হলে মানুষ যাওয়াটা যাবে কি না বা কি হবে, কিছু মিলিয়ে যদিও ছবি চলছে, তো হয়তোবা এই বছরই কোনো একটা সময় সেগুলো রিলিজ হবে। আর কবরি সার্ভারের যে ছবিটি, সেটা এখনো মানে শেষ হয়নি। সেখানে আপনার চরিত্রটি কেমন? সেটিও একটি নেগেটিভ চরিত্র, কলেজে পড়ু একটা ছেলে যে কিনা পলিটিক্স করে, এবং পলিটিক্স করার জন্য সে কলেজ থেকে আসলে পাশ করে বেরোয় না, সে ওই কলেজের মধ্যেই আছে, সে ধরেন যে আধুভাই হয়ে যাচ্ছে কিন্তু বেরোচ্ছে না, বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স করার জন্য, সেরকম একটা ক্যারেক্টার আর কি। কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শুনেই মনে হচ্ছে যে এরকম একটা ক্যারেক্টারে কাজ করতে হয়েছে। আর সামনে তো আরো কিছু কাজের পরিকল্পনা হচ্ছে? হ্যাঁ, সামনে ওয়েব ফিল্মে হয়তো বা কাজ করব, তারপরে ওয়েব সিরিজ তো আছেই। রিসেন্ট কোনো শর্ট ফিল্মে কাজ করার কথা হয়েছে? রিসেন্ট শর্ট ফিল্মে ঢল নামে একটি ছবি আমাদের ওই দিন শিল্পকলায় স্ক্রিনিং হলো, ঢল, এটা পারভেজ আমিন উনি বানিয়েছেন। এটা বেসিক্যালি একটা পাহাড়ের যে বর্ডার এলাকার গল্প, বর্ডার এলাকায় মানুষের জীবনযাত্রা নিয়ে, তো সেখানে আমার একটা চরিত্র, আমি বোট চালিয়ে জীবিকা নির্বাহ করি, কিন্তু অর্থনৈতিক জায়গাটা আমার ঠিকঠাক নেই বলে আমি হয়তো মাঝে মাঝে স্মাগলিংয়ের সাথে যুক্ত হই।
তো সেই ক্ষেত্রে আমার একটা মেয়ে থাকে, মেয়েটাকে আমার ওই সহযোগী যারা থাকে তারাই রেপ করে এবং মেয়েটা মারা যায় পরবর্তীতে। এই হচ্ছে গল্প, এটাই গল্প। এটা হচ্ছে সুনামগঞ্জ হাওড় এলাকার গল্প, হাওড় এলাকার বর্ডার। তো ওখানে যে পানিতে যে কিছুদিন আগে যে অনেক ফসল এবং মানুষজনের যে ব্যাপক ক্ষতি হয়েছিল, সেই ধরনের একটা গল্প নিয়ে আর কি। আচ্ছা, অনেকগুলো কাজ আসলে এই বছরে দেখতে পাবো আশা করছি, এবং অপেক্ষায় আছি যে নেগেটিভ চরিত্রে আরও কী কী রকম কাজ আপনি করতে পারেন সেটা দেখার অপেক্ষায় থাকলাম। গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আর যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে? দর্শকদের উদ্দেশ্যে বলার তো আসলে দর্শকরাই তো আমাদের সব কিছু। দর্শক যদি আমার কাজ গ্রহণ করেন, আমাদের কাজকে গ্রহণ করেন, তাহলেই আমাদের এই ইন্ডাস্ট্রিটা বাঁচবে, আমরা আরও ভালো ভালো কাজ দেখাতে পারবো। এসিটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য, এবং এই প্রোগ্রামের যারা বাইরে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন।